নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার চাই, উত্তাল আন্দোলন কংগ্রেসের। পানীয় জলের জন্য হাহাকার আলগাপুরে, বিক্ষোভ স্থানীয়দের। চব্বিশ ঘন্টায় উদ্ধার, চুরি যাওয়া বাইক, পুলিশের প্রশংসায় জনতা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। প্রিপেড স্মার্ট মিটার নিয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি করায় উত্তাল বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশন কার্যালয় মঙ্গলবার প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাবুগঞ্জের সোনাই সাব ডিভিশন কার্যালয়ে তিন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন। এতে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সূর্যকান্ত সরকার, বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য নাজমা লস্কর প্রমুখ। ঘেরাও ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ এসটি অঙ্কনাথের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নিজে নেমে আসেন। তার কাছে সমস্যাগুলো জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরলে এসটি নাথ বলেন, গ্রাহকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ তিনি পাননি, তাই আন্দোলন ভুল। এমন কথা বলার সঙ্গে সঙ্গে বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভকারীরা এসটির এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান। জেলা সভাপতিও মেজাজ হারান, অবস্থা বেগতিক দেখে নিজের ভুল স্বীকার করে নেন তিনি। এসটির কথাবার্তায় সবাই উত্তেজিত হলে জেলা সভাপতি পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিন প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কার্যালয় চত্বর। অভিজিৎ পাল বলেন, স্মার্ট মিটারের বিল ভরতে গিয়ে সাধারণ গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে, তিনগুণ চারগুণ বেশি বিল দিতে হচ্ছে। বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন, অনেকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্মার্ট মিটারের ভুতুরে বিল এবার মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন, কেননা মুখ্যমন্ত্রীর কথা মতে মন্ত্রী বিধায়কের বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর যে বিল দেখাচ্ছে তাতেই বুঝেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবে না ততক্ষণ কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বরভুইয়া, নরসিংহপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত, কংগ্রেস নেতা জালাল আহমেদ মজুমদার, সূর্যকান্ত সরকার, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। যেভাবে গ্রামের জনসাধারণকে বিনামূল্যে প্রত্যেকটা ঘরে বৈদ্যুতিক লাইন দিয়েছিল, আজকে বর্তমান এই যে সরকার, যে সরকার বলে যে সবকা সাথ সবকা বিকাশ, আমি মনে করি জনসাধারণের সর্বনাশ ডেকে আনছে এই সরকার। আজকে এই যে স্মার্ট মিটারের নামে আমাদের যে প্রতিবাদ, আমরা জানি আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আজকের দিনে এই সরকার যখন ক্ষমতায় এসেছিলেন ওনাদের প্রতিশ্রুতি ছিল যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ, তো আজকের দিনে এই চব্বিশ ঘন্টা বিদ্যুতের তারা পরিষেবা দিতে পারেননি। উল্টা দিকে এই ডিজিটাল মিটারের নামে যে ডিজিটাল চুরি চলছে, এইটার প্রতিবাদ সমস্ত ভারতবর্ষে তথা আসামে আমাদের কংগ্রেস সরকার, কংগ্রেস দল নিয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্লকে করছি এবং এই জনসাধারণের স্বার্থে আগামী দিনেও যতদিন পর্যন্ত এই স্মার্ট চুরি না চলবে, বন্ধ না হবে, ডিজিটাল চুরি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং এই জনসাধারণের স্বার্থে, জনসাধারণের পাশে দাঁড়িয়ে কংগ্রেস সদা সর্বদা মানুষের স্বার্থে কাজ করে যাবে। সেটাই সত্যি, কারণ বর্তমানে বিভিন্ন শহর, গ্রাম, বাগান সব জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার নিয়ে। অতএব যেভাবে হোক স্মার্ট মিটার বন্ধ করতে হয়, কারণ এখন তো একটা প্রবলেম না, রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, কারেন্টের প্রবলেম, কী প্রবলেম নাই, সবটাই প্রবলেম আছে। এমন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে স্মার্ট মিটার নিয়ে সমস্ত আসামে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেখানে সরকার কিছু নিমাত, সরকার কিছু বলছে না, সেটা ভালো কথা নয়। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের জন্য সরকার, তো জনগণ যদি শান্তিতে না থাকে তাহলে এই স্মার্ট মিটারের কোনো প্রয়োজন নেই। তো ইমিডিয়েটলি এই স্মার্ট মিটার প্রত্যাহার ও গ্রাহক হয়রানির প্রতিবাদে কালাইন বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করল কাটিগোড়া ও কালাইন ব্লক কংগ্রেস। মঙ্গলবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শিলচর জেলা কংগ্রেসের সহযোগিতায় কাটিগোড়া ও কানাল ব্লক কংগ্রেসের প্রায় দুই শতাধিক কর্মীর উপস্থিতিতে ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি, বিশেষ করে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে একাধিক স্লোগান দিয়ে গোটা কার্যালয় চত্বর মুখরিত করে তোলেন আন্দোলনকারীরা। কার্যালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে কংগ্রেস কর্মীরা অভিযোগ করে বলেন, স্মার্ট মিটার লাগিয়ে আসাম সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। স্মার্ট মিটারের মাধ্যমে অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল আদায় করে বিদ্যুৎ বিভাগ লুটতরাজ চালাচ্ছে। স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষদের এবং গ্রাহকদের হয়রানির সঙ্গে সঙ্গে বিরাট আকারে কেলেঙ্কারিও সংঘটিত হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। বিভিন্ন কোম্পানিকে মুনাফা পাইয়ে দেওয়ার নামে সমগ্র আসামে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং এই স্মার্ট মিটার বসানোর ফলে গ্রাহকদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অতিশীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানায় কংগ্রেস, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন। এদিনের ঘেরাও কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, কালান ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার প্রমুখ। গরিব জনতা আজকে আমাদের জনতাকে লুটপাট করে স্মার্ট মিটারের দিকে আদায় করা হচ্ছে টাকা পয়সা। ট্যাক্স দিয়ে তো এমনি আমাদেরকে মারা হচ্ছে, এখন স্মার্ট মিটার লাগিয়ে আমরা যা আছি। আসাম গভর্নমেন্ট এত ঋণ নিচ্ছে আর স্মার্ট মিটার লাগিয়ে ওই ঋণগুলোকে, কারণ স্মার্ট মিটার দেখেন আমরা সাধারণ জনতা, আমরা কেউ জানি না কীরকম বিল আসছে। আজকে যাদের 200 টাকা আসতো আজকে 2000 আসছে, কেউ 500 টাকা আসতো আজকে 2500-3000 আসছে। এইরকম লুটপাট করে ডাকাতি করে কোনোভাবে কেউ কোনো দিনও ভালো হবে না। আর আমি চাই না যে আমরা এখানে যারাই আছি, আমাদের কংগ্রেসের তরফ থেকে আমাদের সবসময় আমাদের জনতার জন্য আমরা সবসময় চিন্তা করি যে ওরা কীরকম ভালো থাকবে, কীরকম ইয়ে আসবে। আজকে দেখেন আমাদের কংগ্রেসের যে জায়গায় আমাদের গভর্নমেন্ট এসছে, কর্ণাটকা বলেন যেখানেই আছে, আমাদের কারেন্টের সাবসিডি মানুষরা পায়। ওরা অনেক মানে গরিব জনতাকে অ্যাটলিস্ট লুটপাট করে ডাকাতি করে লুটা হয় না। আর আমি চাই যে আমাদের এইটাই কথা হলো, আমরা চাই আমাদের স্মার্ট মিটার লাগে না, আমাদের আগে যে মিটার ছিল ম্যানুয়াল মিটার আমাদেরকে ওইরকম সবাইকে দেওয়া হোক। আর একটা কথা, সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে মানে জুডিশিয়াল যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাই কমান্ড কোর্ট, সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে মানুষকে ফোর্স করে আপনারা স্মার্ট মিটার লাগাতে পারেন না, এটা মানুষ যদি চায় ঘরে ঘরে লাগাতে পারেন। এটাও লণ্ঠন হচ্ছে অনেক গ্রামের মধ্যে, অনেক জায়গায় পুলিশকে দিয়ে হেনস্থা করে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। সমগ্র আসাম সহ রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দ ব্লক কংগ্রেসের স্মার্ট মিটার বন্ধের দাবিতে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড কার্যালয় ঘেরাও কার্যসূচি পালন করা হয়। মঙ্গলবার দুপুর 12টায় ঘেরাও কার্যসূচি চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতল দাহ করে উধারবন্দ পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ কংগ্রেস কর্মীদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসার কুশপুতল ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘেরাও কর্মসূচিতে হিমন্ত বিশ্ব সরকার হুঁশিয়ার, বিজেপি সরকার হুঁশিয়ার, স্মার্ট মিটারের মাধ্যমে গরিবের টাকা লুণ্ঠন করা মানছি না, মানব না, প্রিপেড স্মার্ট বন্ধ বাতিল করো বলে স্লোগান দেয় কংগ্রেস কর্মীরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, দিব্যজ্যোতি বড়ুয়া, রজত রায় প্রমুখ। এদিন সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বিজয় সাহা, রংপুর জিপির প্রাক্তন এপি সদস্য মনসুরবর লস্কর, আক্তার হোসেন চৌধুরী, শিপনউদ্দিন বরভুইয়া, ব্লক কংগ্রেসের সহসভাপতি আবুল হোসেন বরভুইয়া, সেলিমউদ্দিন লস্কর, রিপনউদ্দিন বরভুইয়া, সাধন কর্মী, রঞ্জিত রাজবংশী, জোনাস রাজপুর সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র আসামে অসম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে তথা কাছাড় জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা পথে নেমেছি। আমরা দেখছি যেভাবে স্মার্ট মিটারের মাধ্যমে, ডিজিটাল লুটের মাধ্যমে আমরা এটাকে ডিজিটাল লুট আখ্যা দিচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেছেন যে স্মার্ট মিটার লাগালে লুকদের লাভ হচ্ছে, আমরা পথে আনাচে কানাচে গলিতে চমুকার দেখছি লুকরা স্মার্ট মিটার ভেঙে ফেলছেন। যাদের বিল 200 টাকা ছিল আজকে 2000 হচ্ছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেক এরিয়াতে যারা স্মার্ট মিটার অথরিটি আছে, যারা প্রাইভেট দায়িত্ব নিয়েছেন, ওরা আজকে পুলিশ লেলিয়ে মাইকে অ্যানাউন্স করিয়ে যে আজকে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তাহলে আইন হাতে নেওয়া হচ্ছে এবং ওদের বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে।
আমরা মনে করি কংগ্রেস দল থেকে সমগ্র আসামে আন্দোলন চলছে। স্মার্ট মিটারকে আমরা উইথড্র করাতে চাই। আমরা যতদিন পর্যন্ত স্মার্ট মিটার উইথড্র হবে না এবং এই যে ডিজিটাল লুট চালানো হচ্ছে, গরিবের দুস্থদের পেটে লাত মারা হচ্ছে, আজকে যাদের বাজেট 3,000 টাকা দিয়ে ঘর চালায় আজকে ওদের বাড়িতে 2,000 টাকার বিল আসছে। আমরা কংগ্রেস দল থেকে সমগ্র আসামে পথে নেমেছি। আগামীতে যদি আমাদের সরকার এই আমাদের দাবিগুলো না মানে, আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা পথে নেমে আন্দোলন করছি। আগামীতে যদি এই আন্দোলন অশান্তির রূপ নেয় তাহলে দায়ী থাকবে আসাম সরকার ও এপিডিসি। বিজেপি সরকারের ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল প্রকল্প মুখ থুবড়ে পড়েছে আলগাপুরে। কয়েকশো কোটি টাকার মেগা জল প্রকল্প বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে মঙ্গলবার আলগাপুর বিধানসভা এলাকার চিপর সাঙ্গনে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। স্থানীয় আটলিপার গ্রামে অবস্থিত জল সরবরাহ প্রকল্প অবিলম্বে চালুর দাবিতে এদিন প্রকল্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তারা। চিপর সাঙ্গন আটলিপার জেলা প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহ না হলে গ্রামবাসী বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন বলেও সাফ জানিয়ে দেন। মেমোরেন্ডাম বানাইয়া আমরা ডিসি স্যারও কাছে দিমু, পিএইচি বিভাগের যা আছে দিমু, আমরা মাননীয় এমএলএর কাছেও দিমু, দিয়ে আমরা যদি ফন্ড দিন করবি আমরা পিএইচির কোনো সুরাহ পাই না, গুরুত্বভাবে মানে আন্দোলন আমরা আন্দোলনও নামবো। দুই নম্বর হয়েছে আপনারা একটা জিনিস, এই যে পিএইচির আপনি দেখবা একটা বিল্ডিং সিল্ডিং যেটা আছে ওখানেও আপনারা দেখবা মানে কে কার আমরা জানি আর না, এই যে গরু পয়সাকে তখন আমরা এই ট্যাঙ্কিটার আমরা এই অত অঞ্চলের মানুষ প্রায় 500-700 মানুষের এই আমরা এটা স্নান করি এখানে ফ্ল্যাট এরিয়া, আমরা কোনো গোসল বোলোর জায়গা নাই, এইটা তো আমরা পানি নিয়ে উঠে নিয়ে খাই, ওইটা তো গরু বয়ার বান্দিয়া এটার জগল লিচন, আমরা এখন যাবার আর কোনোখানেও যা নাই। যদি আমরা 15 দিনকর ভিতরে যদি আমরা পিএইচিটার কোনো জো পাই না, আমরা মেইন রোড ব্লক করবো, আন্দোলন করবো, আমরা জনসাধারণ নামিয়ে লইয়া আমাদের ডিসি স্যার এখানে আসে, আমি এখানে উপস্থিত ছিলাম, কন্ট্রাক্টর ছিল, ডিসি স্যার কন্ট্রাক্টরে প্রশ্ন করেছেন বলে আপনি কয়েকদিন পরে বিবৃতি আপনি জল যখন ডিসি স্যার মানে এই কন্ট্রাক্টরে আনসার দিয়েছে বলে স্যার আমি 15 দিনকর ভিতরে আমি জল দিয়ে দিব। কিন্তু দীর্ঘ কাটিগড়ার কুশিয়ারকুলি উপস্থিত পুলিশ সুপার নোমাল মাহাতো এবং জেলা শাসক রোহন কুমার ঝা আহ্বান জানালেন শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, পাশাপাশি দিলেন কড়া হুঁশিয়ারি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে বা সাম্প্রদায়িক শক্তি নষ্ট করার চেষ্টা করে তবে পুলিশ বা প্রশাসন চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যারা গুজব ছড়িয়েছিল বা রাতের বেলা দলবদ্ধভাবে আক্রমণ করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় 144 ধারা জারি রয়েছে। উল্লেখ্য সোমবার মধ্যরাতে বিশেষ এক গোষ্ঠী দলবদ্ধভাবে আক্রমণ চালানোর চেষ্টা করে স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের তৎপরতায় বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেয়েছে। এক রিউমার কাল রাত কো প্রপাগেট হুয়া থা জিসকে চলতে লোক পড়ে মতলব সাইট হো গয়ে থে অর লেকিন টাইমলি অ্যাকশন হুয়া প্রশাসন কা জিসে কোই ড্যামেজ নাই হুয়া লাইফ অর প্রপার্টি কা। এক লড়কে কো চোট আয়া জিসকা ইলাজ অভি চল রহা হ্যায়, বাকি হম লোগ আজ ইসিলিয়ে আয়ে তাকি ইয়াহাঁ পে ইস এরিয়া মে থোড়া কনফিডেন্স বিল্ডিং হো, প্রশাসন কা প্রেজেন্স দিখে অর ইনকো সমঝা সকে হম লোগ খুদ এজ ডিসি এজ এসপি হম লোগ ইসিলিয়ে দোনো সাথ আয়ে হ্যায় কি ইয়ে চিজ দোবারা না হো, ক্যোঁকি ভায়োলেন্স এক তো খুদ সোসাইটি কে লিয়ে ভি গলত হ্যায় অর আগর হম লোগ এজ এজ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আগর হামারে পাস সাথ ভায়োলেন্স হোতা হ্যায় ইয়া হামারে এরিয়া ভায়োলেন্স হোতা হ্যায় তো হম সখ্ত সে সখ্ত সজা কদম উঠায়েঙ্গে অর জো ভি ইয়ে violence propagate karte hain khas karke ek hote hain violence propagators ek hote hain violence doers violent jo violence karte hain hamara jo propagators hain jo ye rumors ko aage badhate hain ya fir jo incite karte hain logon ko unse khas karke hamara anurodh bhi hai aur hamara ek tarah se aadesh bhi hai ki aap log please is tarah ke kaam na kare jisse do communities ke beech mein koi bhi ek ek nafrat ek ek discontentment phaile aur isi मकसद से हम लोग आज आए हैं और पुलिस डिप्लॉयमेंट भी यहाँ पे रहेगा और हमारे मजिस्ट्रेट्स भी आज भी राउंड मार रहे थे और कल भी वो लोग दिन में 7-8 बार यहाँ पे आके राउंड मारते रहेंगे ताकि यहाँ पे शांति बनी रहे। थैंक यू सर। यहाँ इंटरनेशनल बॉर्डर है जैसे देखा जा रहा है और बांग्लादेश का हालत जो अभी है तो अलग से कोई नहीं उससे, क्योंकि हमारा अभी तक एक भी हमारा जो बॉर्डर में जो बीएसएफ है और हमारे खुद के डिस्ट्रिक्ट पुलिस भी है अभी तक हमको एक भी केस अभी तक इन्फिल्ट्रेशन का नहीं मिला। ভাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল 24 ঘন্টার ভিতরেই উদ্ধার হলো। পুলিশের এমন সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্ত।
ভাঙ্গা মির্জাপুরে একজন সহজ সরল বৃদ্ধাকে ঠকিয়ে বাড়ি থেকে বাইক নিয়ে পালায় হাইলাকান্দির কুচিলার আব্দুল মালিক নামের এক যুবক। পরবর্তীতে খবরটি সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্রকাশ পাওয়ায় নজরে আসে বদরপুর পুলিশের। এরপর গোপন সূত্রের তথ্য ধরে রবিবার রাতে হাইলাকান্দি পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে এবং যুবকটিকেও বাড়ি থেকে আটক করে ভাঙ্গা পুলিশ। মঙ্গলবার শিলচর সিজিএম আদালত কম্পাউন্ডের দলিল লেখক কার্যালয়ে প্রবীণ দলিল লেখক সদ্য প্রয়াত স্বপন কুমার নাথের স্মৃতিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত স্বপন কুমার নাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন আহমদ হোসেন বরলস্কর। তিনি বলেন, কার্যালয়ের প্রবীণ সদস্য তথা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত দলিল লেখক স্বপন কুমার নাথ গত 16 আগস্ট না ফেরার দেশে চলে যান। প্রয়াত নাথ কর্মজীবনে সম্মান, খ্যাতি, সুনাম অর্জন করেছিলেন। তিনি দলিল লেখার কাজ খুব সুন্দর ও সুষ্ঠুভাবে করতেন এবং গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতেন। এই স্মরণসভায় তার বিদ্রোহ আত্মার চিরশান্তি কামনা করা হয়। স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ বরলস্কর, নজরুল ইসলাম বরলস্কর, শ্যামল চন্দ, অসীম কুমার নাথ, রেজাউল আলম লস্কর, জিয়ারুল ইসলাম চৌধুরী, ইন্তাজুল হোসেন বরলস্কর, আনোয়ার হোসেন বরভূয়া, ইসলামউদ্দিন বরভূয়া, আব্দুল মনাফ বরলস্কর, কাউছার লস্কর প্রমুখ। শিলচর দলিল লেখক হিসাবে সরকারি সনদপ্রাপ্ত ছিলেন। ওনার জন্ম 30/6/1963 তারিখে এবং ইহকাল ত্যাগ করেন গত 16/8/2024 তারিখে এবং না ফেরার দেশে চলিয়া যান। উনি খুবই নম্র এবং ধার্মিক পদ্ধতির লোক ছিলেন। ওনার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল এবং দলিল লেখার কাজ খুবই সুন্দর ও সুচারুরূপে করিতেন এবং তিনি তাহার গ্রাহকের সঙ্গে মৃদু ভাষায় অমায়িক ব্যবহার করিতেন এবং কার্যালয়ের সকল ছোটো বড়ো সদস্যের সঙ্গে অমায়িক ব্যবহার করিতেন। কোনো দিন কারোর সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার করিতে দেখা যায় না। ওনার অমায়িক ব্যবহারে আমরা দলিল লেখক কার্যালয়ের সকল সদস্য খুবই মুগ্ধ। ওনার আকস্মিক প্রয়াণে আমরা খুবই মর্মাহত। ওনার আত্মার সদ্গতির জন্য কার্যালয়ের সকল সদস্য বৈদ্য এক শোকসভার আয়োজন করা হইয়াছে। উক্ত সভায় ওনার প্রতিকৃতিতে সকলে মাল্যদান করেন এবং আত্মার সদ্গতির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজকুমার দাসের দলীয় টিকিটের দাবিতে সাংসদ পরিমল শুক্লবুদ্ধের দ্বারস্থ হন। মঙ্গলবার সকালে শিলচরের সাংসদ তথা আসামের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের আইরংমারা স্থিত নিজ বাসভবনে গিয়ে উপস্থিত হন আগামী ধলাই উপনির্বাচনে বিজেপি দলের টিকিটের দাবিদার চার শ্রমিক সন্তান ও সমাজসেবী রাজকুমার দাসের সমর্থকেরা। সেদিন সাংসদ পরিমল শুক্লবুদ্ধের সঙ্গে দেখা করেন রাজকুমার দাসের প্রায় 200 জন পুরুষ ও মহিলা বাগান শ্রমিক সমর্থকেরা। তারা সাংসদের সম্মুখে রাজকুমার দাসের বিগত দিনের সমাজসেবামূলক কাজের খতিয়ান তুলে ধরে দলীয় টিকিট প্রদানের জন্য জোরালো দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে সাংসদ পরিমলবাবু বলেন, ধলাই জনগণ সহ বিজেপি দল যাকে পছন্দ করবেন তাকেই বিজেপি দল টিকিট প্রদান করবে। দলীয় টিকিট কাকে দেওয়া হবে তা দলের সিদ্ধান্ত, তবে দল যাকে পছন্দ করে টিকিট দেবে সেই ব্যক্তির পক্ষে তিনি কাজ করবেন বলে তিনি সাফ জানিয়ে দেন। সেদিন রাজকুমার দাসের টিকিটের দাবিতে ধোয়ারবন্দ বাগান পঞ্চায়েত বাচন গোয়ালা, কালাচোরা বাগান পঞ্চায়েত সঞ্জীব রি, ছোট জালেঙ্গা বাগান পঞ্চায়েত কমল তাঁতি, সম্পাদক রঞ্জিত গোয়ালা, সরিতা তন্তবাই, আশা কুর্মী, মনসারি গ্রুপ সদস্য প্রমিলা দাস, বনশী সিং, বাবুল তেলি, দিয়াচরণ কর্মকার, গণেশ বাকুতি, জয়ন্তী দাস সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধলাই উপনির্বাচন। দর্মিখালে বিজেপি ত্যাগ করে কংগ্রেসে ভিড়লেন বেশ কজন। ধলাই উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি আসন ধরে রাখতে যেভাবে তৎপর হয়ে উঠেছে, বিরোধী দল কংগ্রেসও ধলাই আসন পুনরুদ্ধার করতে কমরকষে মাঠে নেমেছে। বিশেষ করে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী আসাম অনুসূচিত জাতি পরিষদের চেয়ারম্যান তথা ধলাইয়ের 2 বারের প্রাক্তন বিধায়ক প্রয়াত দিগেন্দ্র পুরকায়স্থের ছেলে ধ্রুবজ্যোতি পুরকায়স্থের নেতৃত্বে কংগ্রেস জোর প্রচার চালিয়ে যাচ্ছে। এভাবে মঙ্গলবার পালংঘাট ব্লকের দর্মিখাল জেপির পাটবাড়িতে কংগ্রেস দলের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল বাওয়ারতল। মঙ্গলবার আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত বাওয়ারতলে রাস্তা নির্মাণের জন্য প্রতিবাদে মাঠে নেমেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
বাবার দলে রাস্তা নির্মাণ করতে হবে, 2 কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করতে হবে, স্থানীয় জনপ্রতিনিধি হাই হাই ইত্যাদি নানা স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ করেন প্রায় অর্ধশতাধিক স্থানীয় জনগণ। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান ভুক্তভোগীরা। পাঁচগ্রাম বালিকান্দি পূর্ত সড়ক থেকে বাবার দল ভায়া করিমগঞ্জ বর্ডার পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করার জন্য দাবি জানান স্থানীয় ভুক্তভোগী জনতা। স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়া বাবারতল এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ তাদের। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তাঘাট না থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুল কলেজে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমরা বাবারতল গ্রাম আজকে স্বাধীনতার বিগত 78 বছর হয়ে গেছে। এই বছর ফার্স্ট একটা মনে হয় না আমরা হাই স্কুল একটা অনুমোদন হয়েছে। এর আগে এখন পর্যন্ত কোনো কিছু কাজ হয়েছে না। এখনো পর্যন্ত গড়ে 2500 থেকে 3000 মানুষ আসেন, এখনো কোনো সাপ্লাই নাই, কোনো জলের ব্যবস্থা নাই, প্লাস মানে সরকারি কোনো ব্যাপারে কোনো জিনিস পিছপড়া এলাকা মনে হয় না। এবার যে মনে হয় সরকারি গড় আইসে, কিন্তু প্রত্যেক কম বেশ একটা গড় পাইছেন, কিন্তু পাইলেও যে মাল সামান আনিয়ার জন্য একটা মানুষের গড় বানাইতো এরকম কোনো যা সুবিধা গাড়িগুলি বিলকুল হয় না। আপনারা তো আটিয়া আইসেন দেখরা যে মানে কতটুকু ওর ফেক আছে। তো মনে হয় না আমরা সরকারের কাছে প্লাস আমাদের মনে হয় না MLO আসেন প্লাস MP আসেন তার কাছে অনুরোধ জানাই যে আমরা রাস্তাটা খুব তাড়াতাড়ি করিয়া দিবার লাগিয়া, আর মনে হয় না আমরা ওয়াটার সাপ্লাই একটা দেওয়ার লাগিয়া, আর মনে হয় না আমি নিজে স্টুডেন্টস আছি, আমার আরও স্টুডেন্ট আসুন, মনে হয় না লোক ছাত্র আসুন, মনে হয় না আলগাফুর কলেজ বা SS কলেজে যাওয়ার লাগিয়া। আমরা এখান থেকে যদি মনে হয় সকাল 7টার সময় বাইরে হই তাহলে মনে হয় না গিয়ে ক্লাস করতে পারি না, অনেকটা অসুবিধা হয়। আলগাফুর থেকে 6 কিলোমিটার দূরে হইব, 8 কিলোমিটার 10 কিলোমিটার হইব প্লাস মানে আমরা ইয়ে LC কলেজ আর SS কলেজ তো মানে হালে হান্দি টাউন। এখন আমরা দাবি যে ওটাও যে আমরা এই যে মেন রাস্তাটা মানে ফাঁকা রাস্তা যদি হয়ে যায় তাহলে আমরা কম সময়ের ভিতরে আমরা সবকিছু করতে পারবো, এটাই আমরা দাবি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার চাই, উত্তাল আন্দোলন কংগ্রেসের। পানীয় জলের জন্য হাহাকার আলগাপুরে, বিক্ষোভ স্থানীয়দের। ২৪ ঘন্টায় উদ্ধার, চুরি যাওয়া বাইক, পুলিশের প্রশংসায় জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।